হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। পিক ওয়ার্কার্সের আজকে আরও একটি জব নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে যে কাজটি করে দেখাবো এটা খুবই ছোট্ট একটি কাজ, টুইটার ফলো। তো এই কাজটির পজিশন রয়েছে 10,000টি, তার মধ্যে 6,469টি কাজ কিন্তু কমপ্লিট হয়েছে এবং এই কাজটির জন্য আপনারা পেমেন্ট পেয়ে যাবেন হচ্ছে 9 সেন্ট। সচরাচর এই ধরনের জবের জন্য কিন্তু 3 থেকে 7 সেন্টের উপরে কিন্তু দেওয়া হয় না। তো কিন্তু আজকের এই ছোট্ট জবটির জন্য কিন্তু আপনারা খুব ভালো একটি পেমেন্ট কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা কাজটি এখন একদম প্র্যাকটিক্যালি করে দেখব। তো তার আগে একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এ ধরনের অনলাইন ইনকাম রিলেটেড নিত্য নৈমিত্তিক ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমরা কাজটি এখান থেকে নতুন একটি ট্যাবে ওপেন করে নিয়েছি। তো কাজের যে ইনস্ট্রাকশন পেজ আছে সেখানে কিন্তু আমাদেরকে নিয়ে আসে। তো এখান থেকে অনেক সময় আপনারা কাজগুলো খুঁজে পান না। তো কাজগুলো খুঁজে পাওয়ার জন্য আপনারা পিক ওয়ার্কার্সের ক্যাটাগরিতে গিয়ে টুইটারে চলে গেলে আপনারা সেখান থেকে কিন্তু অসংখ্য টুইটারের কাজ কিন্তু পেয়ে যাবেন প্রত্যেক দিনই। তো আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স। তো এখানে জাস্ট আমাদেরকে 2টা স্টেপ কিন্তু ফলো করতে হবে। তো 1 নম্বরে আমাদেরকে একটি লিঙ্কে যেতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা। তো এই লিঙ্কটাতে যাওয়ার পর আমাদেরকে সেখানে ফলো করতে হবে। তো আমরা একটি পেজ পাবো এই লিঙ্কটাতে যাওয়ার পর, সেই পেজটাকে আমরা জাস্ট ফলো করে দিলেই কিন্তু আমাদের কাজটি শেষ। তো আমরা কাজটি যখন শেষ করব আমাদেরকে প্রুফ হিসেবে দিতে হবে স্যান্ড স্ক্রিনশট আফটার ফলো, অর্থাৎ হচ্ছে আমরা ফেজটি ফলো করার পর একটি স্ক্রিনশট নিব এবং সেটি কিন্তু এখান থেকে নিচে যে প্রুফ বক্স দেখতে পাচ্ছেন এই প্রুফ বক্সে কিন্তু আপলোড করে দিলে আমাদের কাজটি সাবমিট হয়ে যাবে। তো আমরা এখন এখান থেকে সর্বপ্রথম তারা যে লিঙ্কটি দিয়েছে সেই লিঙ্কটি নতুন একটি ট্যাবে ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন এই পেজটিতে লিঙ্কটাতে যাওয়ার পর আমাদেরকে টুইটারের এই প্রোফাইলটাতে নিয়ে আসছে বা এই ফেজটাতে নিয়ে আসছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে ক্লিক ফলো, এখান থেকে আমাদেরকে পেজটা ফলো করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফলো লেখা আছে, জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করলে পেজটা কিন্তু ফলোয়িং হয়ে যাবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে এই অবস্থায় একটি স্ক্রিনশট আমাদেরকে নিতে হবে। তো আমরা যদি এখান থেকে দেখি, দেখতে পাচ্ছেন আমাদেরকে জাস্ট একটাই প্রুফ চাইছে যে স্যান্ড স্ক্রিনশট আফটার ফলো। তো আমরা জাস্ট এই যে পেজটা ফলো করছি এটা এই অবস্থায় রেখে একটি স্ক্রিনশট আমাদের কিবোর্ড থেকে নিয়ে নেব এবং হচ্ছে সেটাকে আমরা পেন্টে নিয়ে গিয়ে একটু হাইলাইট করে দেবো। তো আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম, তারপর এটাকে পেন্টে নিয়ে যাচ্ছি, পেন্টে নেওয়ার পর এটাকে এখানে পেস্ট করে দেবো। তো আমরা যে এই কাজটি করছি, তো আমরা জাস্ট ফলো যে লেখাটি আছে ফলোয়িং, এই লেখাটাকে একটু রেড কালি দিয়ে এখান থেকে একটু হাইলাইট করে দেবো যাতে আমরা যে বায়ার আছে তার যাতে একটু ছোঁকে পড়ে। তারপর এখান থেকে আমরা নিচে চলে যাব, নিচে যাওয়ার পর আমরা যে প্রোফাইলটা থেকে কাজটি করছি সেই প্রোফাইলটাও এখান থেকে একটু হাইলাইট করে দেবো। তারপর এই ছবিটাকে বা এই স্ক্রিনশটটাকে আমরা আমাদের ডেস্কটপে সেভ করে নিব এবং এটাকে আমরা প্রুফ হিসাবে একটু পরে আপলোড করে দেবো। তো জাস্ট আমি আমার ডেস্কটপে এটাকে INS নাম দিয়ে সেভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেল। তো এখন আমরা চলে যাব আমাদের পিক ওয়ার্কার্স জব সাইটে। তো পিক ওয়ার্কার্স জব সাইটে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে সাবমিট ইউর প্রুফ, এখান থেকে আমরা সোর্স ফাইল যে লেখাটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেব। তো এটার উপর ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ থেকে আমরা যে স্ক্রিনশটটি মাত্র সেভ করে নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি আমরা খুঁজে নিব এবং সেটা এখানে আপলোড করে দেব। তো আমরা সেটা এই স্ক্রিনশটটা INS নাম দিয়ে সেভ করছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা। তো আমরা এটা এখান থেকে ওপেন করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন অপশনালি স্যান্ড এ কমেন্ট। তো আপনারা চাইলে এখানে আপনাদের স্পেশাল কিছু বলার থাকলে সেটা লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি যে আই হ্যাভ ফলোড দ্য পেজ, এরকম কিছু একটা লিখে দিচ্ছি। তো আপনারা যদি কিছু না লেখার থাকে জাস্ট নো কমেন্ট লিখে দিবেন, অথবা নো লিখে দিলেও কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে লিখে দিলাম আই হ্যাভ ফলো দ্য পেজ। তারপর এখান থেকে সাবমিট প্রুফ এই লেখাটির উপর ক্লিক করে দেব। তো এই লেখাটির উপর ক্লিক করার পর আমাদের কাজটি সাবমিট হয়ে যাবে এবং হচ্ছে এটা রিভিউতে চলে যাবে এবং একটি নোটিফিকেশান শো করবে যে গ্রেট টাস্ক সাবমিটেড সাকসেসফুলি। তো কাজটি যদি ঠিকঠাকভাবে হয় এবং আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনারা করতে পারেন, তাহলে আশা করি আপনারা 100% পেমেন্ট পাবেন।